শতকোটি কোটি মজলুমের দোয়া আপনার জন্য রয়েছে বললেন শিল্পী আসিফ করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা জাননি বিনোদন অঙ্গনের সেলিব্রিটিরা গায়ক আসিফ আকবর সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন এক সময় সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী আসিফ আকবর পরে নিজেকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে নেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন আসিফ তিনি সেখানে লেখেন ফ্রানব্রিয় আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া আবারও বিজয়ের বেশে আমাদের সামনে আসবেন ইনশাল্লাহ করোনার ভয়াল থাওয়া থেকে মহান আল্লাহ আপনাকে মুক্ত করবেন ইনশাল্লাহ শতকোটি মুসলিমের দোয়া আপনার জন্য রয়েছে ম্যাডাম সাধারণ মানুষ থেকে শুরু করে বৈরী রাজনৈতিক প্রতিপক্ষ আপনার সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া চাইছেন অনেক দিয়েছেন দেশকে মাত্র বত্রিশ বছরের স্বামীহারা আপনি এই বাংলাদেশীর জাতীয়তাপদের ঝান্ডা সমুন্নত রেখেছেন আপনার কাছে আমরা দেশবাসী ঋণী শুধু চাই আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন কটি মানুষের মুখে হাসি ফোটবে আপনার সুস্থতা আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি প্রিয় দেশনীতি মোহন আল্লাহ আপনার সহায় হউন করোনা ভাইরাসের সংক্রমণ ধরার পর গত এগারো এপ্রিল থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া চোদ্দ দিন পর আবার করোনা পরীক্ষা করা হলে তখনও তার করোনা ভাইরাস পজিটিভ আসে এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতাশে এপ্রিল রাতে তাকে এভার হাসপাতালে নেওয়া হয় টেস্টের সিটি স্ক্যান ও কয়েকটি পরীক্ষার পর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে সিসিউতে আছেন খালেদা জিয়া ছিয়াত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে করোনা পার্শ্ব দেখা দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার তোরজোর চলছে